খুনটা একবারে ধারালো জিনিস দিয়ে করা হয়েছে, মনে হচ্ছে একটা চাকু দিয়ে করা হয়েছে। কিছু বুঝতে পারছো কামরুজ? সিআইডিটা কে দেখেছিল? স্যার আমি। কামরুজ, বাড়ির চারিদিকে দেখ, কোনো কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। মার্ডার হতে কি দেখেছেন? না স্যার, আমি দেখিনি। চাচা চাচা, আপনার ছেলে বাড়িতে গলা কেটে পড়ে আছে। কি? কি বলো রে বেটা? আপনি কে? আমি ওর বাবা। আপনি কোথায় ছিলেন? লাঠি খেলতে গিয়েছিলাম। আচ্ছা, আমরা সিআইডি, আমাদেরকে ডাকা হয়েছে যে এখানে মার্ডার হয়েছে, তার জন্যই আমরা এসেছি। আচ্ছা, ব্যাপার হচ্ছে আপনার কি কারোর সঙ্গে শত্রুতা ছিল? না স্যার, আমার কারোর সাথে শত্রুতা ছিল না স্যার। আমার ছেলে তো মরে গেছে, আমি গোসল করতে নিয়ে যাই, আবার মাটি তো দিতে হবে। নিয়ে যাবেন, কয়েকটা কথা জিজ্ঞাসা করবো। আচ্ছা, এই লাঠি খেলা নিয়ে কি কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে আপনার? না স্যার, আমার কারোর সাথে ঝামেলা হয়নি। লাঠি খেলার আগে কয়েকদিন আগে? লাঠি খেলার আগে হয়নি। লাঠি খেলার কয়েকদিন আগের কথাটা আমাকে বলবেন? তাহলে শুনুন স্যার, ওই দেখ সবাই, আকাশে মহরমের চাঁদ উঠেছে। সত্যি নাকি রে? ধর তো মোবাইলটা। আয় আয় আয়, সবাই দেখ, সত্যি চাঁদ উঠেছে। সবাই চলে, লাঠি বানাতে হবে। শুধু লাঠি নিয়ে খেলা হবে, ঢোল বানাবি কিনতে হবে। তাহলে এত টাকা পাবি কোথায়? টাকার টেনশন করিস না, গ্রামের সবার বাড়ি বাড়ি টাকা তুলবো। ঠিক আছে রে, আর দেরি করে লাভ নেই, চল টাকা তুলতে হবে। এই তোরা সবাই আমার কথা ভালো করে শুন, মহরম আর কয়েকদিন বাকি, আজকের মধ্যে সব টাকা তুলে শেষ করতে হবে। আজকের মধ্যে তো এতগুলো বাড়িতে টাকা তোলা অসম্ভব। আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা গ্রামের সবাই সব দিক থেকে টাকা তুলবো। এভাবে টাকা তুললে আজকেই টাকা তোলা হয়ে যাবে। তুই খাতা বেগে আয়, বাড়ি বাড়ি টাকা তুলতে যাবো। ঠিক আছে মুবাশির ভাই, নিয়ে আসছি। খাতা বেগ নিয়ে চলে এসেছি, চল এবার। এই দাদা, এখানে দাদা, এই তোরা দুজন এদিকে চল যা। আরে তোরা দুজন এদিকে চল যা, আর বাকিটা আমার সাথে আয়। ও চাচা, বাড়িতে আছো? কি হলো রে? মামা, মরহমে চাঁদাটা দাও, ঢোল কিনবো। নাও, ধরো। ঠিক আছে, চললাম। এ নাও মুবাশির ভাই টাকা। তোরা ভালো করে টাকা তুলেছিস তো? কোনো বাড়ি তো ছুটে নিস? তোরা সবাই আমার কথা ভালো করে শুন, আজকে তো সব টাকা তোলা হয়ে গেল, কালকে সকালে বাগানে চলে আসবি, লাঠি বানাতে হবে। টাকা তোলা তো হয়ে গেল, ঢোল বাজনা কোন কিনতে যাবি? কাল সকালে লাঠি বানানোর পর বিকালের সময় ঢোল বাজনা কিনতে যাবো। ঠিক আছে, চল তাহলে। না রে ভাই, এখনো এক সালাও আসেনি। তাড়াতাড়ি লাঠি খেলা বানাতে হবে, আবার ঢোল বাজনা কিনতে যেতে হবে। সবাই চলে এসেছে। কই রে, তাড়াতাড়ি চল, ওরা চলে এসছে। আমাদের এতগুলো লাঠি বানানোর পর সব জমিদার আসলো, জমিদার। আর বলিস রে ভাই, বাড়িতে কাজের চাপ ছিল। আয় ভাই আয়, তাড়াতাড়ি কাজে লাগ, যা হওয়ার হলো। আয় আয়, কাজে লাগ সবাই। লাঠি বানানো তো হয়েই গেল, চল ঢোল কিনতে যাই। আমাকে ছেড়ে যাস না। এই সবানটা বাঁধে কেন না, আর চল ঢোল কিনতে যেতে হবে। জায়গাটা ভালো আছে, এখানে খেলা হবে। তোরা থাম, তোরা সবাই যা নামে যাবি। এই কাজটা করছি, এই কাজ থেকে কোন গুণার কাজ বড় আছে? আমরা যা করছি ভালো করছি, আমরা যা নামে যাবো। তাহলে তোমার কে বাজারে এই কাফের জল খেয়ে কোনো বুঝিয়ে লাভ নেই। তোদের সবাইকে আমি এখানে কেন ডেকেছি জানিস মস্তির ভাই? কালকে মহরম, সবাই সকাল সকাল বেরিয়ে যাবি, গ্রামে একবার লাঠি খেলবো আর সিধা কালের চক্কর বলে মাঠ নাচতে নাচতে চলে যাবো। এই তোরা সবাই আমার কথাটা ভালো করে শুনেলে, কেউ কেউ আবার ডাকতে যেতে পারো না, সময় মতন সবাই চলে আসবি। ঠিক আছে রে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চল সবাই, কাল সকাল সকাল আবার লাঠি খেলে যেতে হবে। স্যার, এখানে একটা চাকু পাওয়া গেছে, এটা নিয়ে খুন করা হয়েছে। হ্যাঁ দাঁড়া আসছি। কামরু, এক কাজ কর, এটাকে সাদা রুমাল দিয়ে একবারে ব্যাগটাকে চেপে ধর, তোর ফিঙ্গারপ্রিন্ট না পড়ে, ঠিক আছে কিনা? এটা একটা বড় প্রমাণ খুনিকে ধরার। তোমার ছেলেবেলা বাড়িতে গলা কেটে পড়ে আছে, তাই জন্য আমরা কালি এসকের কারবালা মাঠে খেলতে গেলাম না, তোমাদের বাড়ি চলে আসলাম। আয় চলে আয়, বাজা জোরসে জোরসে। মৌলানা সাহেব, আমি তোমাকে ডাকলাম আমার ছেলের মাঠে দেওয়ার জন্য, দুয়া করার জন্য, আর আপনি এখানে ডাকডোল নিয়ে খুশি মানাতে আসলাম। আজকে তোকে কেমন লাগছে? আপনার কোন সাধারণ জ্ঞান নেই? আপনি একটা মাওলানা হয়ে যার বাড়িতে খুন হয়েছে তার বাড়িতে ঢোল বাজনা নিয়ে আনন্দ ফুর্তি করতে আসছেন, কিরকম আপনার জ্ঞান? আমার তো মনে হচ্ছে এই খুনের পিছনে আপনারই হাত আছে। না স্যার না, এই খুনের পিছনে আমার কোনো হাত নেই। আমি এখানে এসেছি একটাই কারণ, শিক্ষা যাওয়ার জন্য এসেছি। যখন কারবালা মাঠে হোসেন হাসানরা শহীদ হয়েছিল, তখন এজিদের দলরা ঢোল বাজনা বাজাচ্ছিল। এটা একবারে কাফেরের কাজ, সুন্নি মুসলমান কখনো এই কাজটা করতে হয় না, তাই আমি একে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। মৌলানা সাহেব, আমি আমার ভুলটা বুঝতে পারলাম, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আর দেরি করে লাভ নাই, মেয়েটা এলিয়ে চড়ো, কবরস্থানে মাটি দিতে হবে। ঠিক আছে মৌলানা সাহেব। আপনি কোনো টেনশন করবেন না, আপনার ছেলের খুনিকে আমি যে করে হোক ধরবো। সিআইডির হাত অনেক দূর পর্যন্ত আছে, আপনি কোনো টেনশন করবেন না। কিছুদিনের মধ্যে আপনার ছেলের খুনিকে আমি বের করে নেব। আপনি যান, মাটি দিয়ে আসি। ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে স্যার। কামরুজ, কেসটা একবারে ডিফিকাল্ট কেস। একবার এত একটা ইয়ং জেনারেশনের ছেলেকে মার্ডার করতে পারে এভাবে? যে করেই হোক খুনিকে ধরতে হবে। আপনারা তো এই ভিডিওটা দেখে বুঝতেই পারলেন কি শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয়েছিল, কিন্তু সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে রয়ে গেছে, মার্ডারটা কিভাবে হলো, কে করলো, কেনই বা মার্ডারটা করলো। যদি দেখার ইচ্ছা থাকে তো আপনারা অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই আমরা পার্ট